জনদুর্ভোগ দূর করতে ঝালকাঠি নলছিটিতে ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের টিএনটি রুড থেকে শুরু হয় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওত হুসেন অভিযানের আগে অবৈধ দোকান মালিকদের দোকানের মাল সরানোর জন্য এক ঘন্টা সময় দেওয়া হয় দোকানের মাল সরানোর পর শুরু হয় এই উচ্ছেদ অভিযান সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাউত হুসেন অভিযান প্রসঙ্গে জানিয়েছেন জনদুর্ভোগ দূর করতে ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বারবার সতর্ক করার পরও দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি তাই জনগণের বৃহৎ স্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা অভিযান চলাকালে নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দোলাল চৌধুরী দিলরুবা বেগম সহ পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন প্রিসিলা গোহরায় রায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ঝালকাঠি